বন্ধুরা, আমি ইয়াশিতাস ব্লগ থেকে ইয়াশিতা ঠাকুমা বলছি। অনেকদিন পর আসলাম ব্লগে তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে, কথা বলতে, গল্প করতে। বন্ধুরা, আমাদের আজকে দুপুরবেলার নিমন্ত্রণ আছে আমার বড় ননদের, বড় ছেলের ঘরে নাতনি হয় আমাদের, তার বার্থডে। বড় না, ছোট বাচ্চা মেয়ে। তাই আমরা দুপুরবেলা আমাদের লাঞ্চের নিমন্ত্রণ আছে, আমরা সবাই যাচ্ছি, রেডি হয়ে গেছি, কাপড় চোপড় পরা পুরো কমপ্লিট, ইয়াশিতার হয়ে গেছে, আমরা সবাই রেডি। বন্ধুরা, তাহলে চলো আমরা ওদের বাড়িতে যাই, নিমন্ত্রণ বাড়িতে গিয়ে যদি পারি কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে, নয়তো এসে আবার গল্প আড্ডার মধ্যে বসবো। আমরা খেয়ে দে এবার বাড়ি ফিরছি। এই যে আমার ছোট ছেলে যায়নি, তাই ওর জন্য খাওয়া নিয়ে যাচ্ছি। বেশ ভালোই দিয়েছে, খেলাম দুপুরের খাওয়া, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম, খুব আনন্দ হলো ওখানে গিয়ে। এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে এইসব ড্রেস খুলে ফ্রেশ হয়ে আবার তোমাদের কাছে, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করতে পারলাম না কিছু, অনেক আছে আপত্তি করে যে না আমাদের দেখাবে না, ছাড়বে না, ওর জন্য শেয়ার করতে পারলাম না। হ্যাঁ, বাড়ি দেখো বন্ধুরা, তোমাদের সব কুকুরটা দেখো, একটা পা কেটে গেছে, কি করে বেচারা কত কষ্ট আছে দেখেছো? দেখো আমাদের এইদিকে কত বাগান, কত কলা গাছ আরো আছে ওইদিকে, শস্যের ক্ষেত সব আছে। একদিন নিয়ে যাব তোমাদেরকে। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, মোচাটা কি বড়, তাহলে কলার কাঁদিটাও কত বড় হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা বাড়ি যাই। গুড ইভিনিং বন্ধুরা, ফিরে আসলাম আবার সন্ধ্যের সময়। এই যে আমরা ওদের বাড়ি থেকে খেয়ে এসে কাপড় চোপড় খুলে একটু রেস্ট করেছিলাম, শুয়েছিলাম, ঘুমাইনি, কিন্তু মোবাইল ঘাটাঘাটি করছিলাম যা এখনকার অভ্যাস দিয়ে। তারপরে উঠে চা বানালাম, ইয়াশিতার দাদুকে চা দিলাম, ও খেয়ে রাস্তায় বের হলো। আজকে নেই বড় বৌমারা, বাপের বাড়ি গেল, কালকে বিকালবেলা আসবে। দিয়ে ঘুম থেকে উঠে চাটা খেয়ে দে একটু বাইরে আমার মামার স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে সব গল্প করছিলাম, সামনের বাড়ির বউটা, পাশের বাড়ির বউ, আমরা সবাই একসঙ্গে গল্প টল্প করে এই ঘরে আসলাম। এবার ইয়াশিতা ঘুম থেকে উঠলো, ইয়াশিতা তো কাল অনেক রাতে শুয়েছিল, ঘুমের জেরটা কাটছেই না। দিয়ে ও তো আজকে সকালবেলায় 11টার পরে উঠেছে ঘুম থেকে, উঠে একবারে ব্রাশ করে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করেছে ইয়াশিতা আজকে সকালের। দিয়ে ইয়াশিতা আবার ঘুমিয়েছিল, এই উঠে আবার বারান্দায় শুয়েছিল। এইবার আমি ঘরে যাব, ঘরে গিয়ে বিছানা টিছানাগুলো গুছিয়ে, ওদের বাড়িতে গিয়েছিলাম, কাপড় চোপড়গুলো সব গুছিয়ে রাখি, রেখে তারপরে আবার রাতের খাওয়া দাওয়ার চিন্তা করি কি খাবো। ও দাদু তো বললো, ইয়াশিতার দাদু বললো বিশেষ কিছু করতে হবে না, একটু রুটি করো, ডিম মাছে ডিম ফিম ভাজবো, আর ওই ছোটো ছেলের জন্য খাবার নিয়ে এসেছিলাম, একটু তরকারি আছে বলে এই দিয়ে আজকে রাতের খাওয়াটা হয়ে যাবে। অবেলায় খাওয়া হয়েছে, তেমন খিদেও নেই, বললাম ঠিক আছে তাহলে আমি কটা রুটি করে রাখবো। তা আমি বৌমাকে বললাম সন্ধেবেলাতেই করে রেখে দিই, একটু বেশি রাত হয়ে গেলে ঠান্ডায় আর ভালো লাগবে না, করে হটপটের মধ্যে রেখে দেবো, গরম থাকবে, রাতে খাওয়া যাবে। এই আশিতা এবার বার্থডে টুপি পরে আসছে, ওই দেখুন, ওরে বাবা চলে গেল একটা টুপি পরে। আমি বলছি ঠান্ডা লাগছে, বলছে না ঠান্ডা লাগছে না, আমাদের সব পর্দা টর্দা দিয়া, হাওয়াটা ঢুকবে বা কোথা থেকে, ঠান্ডা লাগবে। ওই যে বসে আছে টুপি মাথায় দিয়ে, এখন ইয়াশিতা দুধ খাবে, তারপর খেলা করবে, পড়া করবে। হ্যাঁ শোনা, তা বন্ধুরা আসছি, আমি ঘর গুছিয়ে রেখে আসি, তারপরে রুটি করব, তোমাদেরকে দেখাবো, স্টোভেই করব বসে বসে, এই কার্পেটের পাশে বসব, বসে রুটিটা করে নেব।
বন্ধুরা ফিরে আসলাম আবার। এই এতক্ষণ টিভি দেখছিলাম, এই আশিতা খেলা করছিল, গল্প টল্প করছিলাম। এইবার 1:30 বাজে, বেশ ভালোই ঠান্ডা পড়েছে। ও সরি, 9:30 বাজে, ভালোই ঠান্ডা পড়েছে। কি করব, এইবার আমরা খাওয়া দাওয়ার জোগাড় করছি। ডিম ভাজছে বৌমা, ডিম ভাজছে। এবার খেয়ে দে, ইয়াসিতাও এখনও খায়নি, এবার ইয়াসিতা খাবে। খেয়ে দে, আমরা ধীরে ধীরে বিছানায় যাব। তা বন্ধুরা আজকে এখানেই আসি, আবার দেখা হবে আগামীকাল কিছু গল্প আড্ডা নতুন রেসিপির সঙ্গে। বেশ অনেকদিন রেসিপি দিইনি, দেখি কালকে রেসিপি দেব। এ কদিন তো বিয়ের ঝামেলাতেই আমাদের কেটে গেল, আবার আজকে জন্মদিন ছিল, তারপর আবার 16 তারিখ আছে বিয়ে, 17 তারিখে আমার ইয়াসিতার জন্মদিন। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আজকে এখানেই শেষ করলাম, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার কালকে দেখা হবে। ততক্ষণের জন্য গুড নাইট, থ্যাংক ইউ, টাটা।